নমস্কার বন্ধুরা জ্ঞানগৃহম চ্যানেলে তোমাদের স্বাগত চলো শুরু করা যাক আজকের টপিক আজকে আমি ভারতীয় সংবিধানের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। কারণ এই অংশ থেকে ডাব্লিউ বি মেন্সে বহুবার প্রশ্ন এসেছে তাই আমি এই বিষয়ে একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব তাহলে আলোচনায় চলে আসা যাক তোমরা সকলেই জানো ভারতীয় সংবিধানে বারোটা শিডিউল আছে তার মধ্যে সাত নম্বর শিডিউলে কি আছে না এখানে ক্ষমতার বন্টন সম্পর্কিত তিনটি লিস্ট আছে ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট আর কংকারেন্ট লিস্ট ইউনিয়ন লিস্টের বিষয়গুলিতে কেন্দ্র স্টেট লিস্টের বিষয়গুলিতে রাজ্য ও কংকারেন্ট লিস্টের বিষয়গুলিতে কেন্দ্র ও রাজ্য দুজনেই আইন বা ল বানাতে পারে কিন্তু বিষয়গুলিকে এইভাবে ভাগাভাগি করে দেওয়া সত্ত্বেও বিভিন্ন সময়ে একটা বিষয়ের উপর কে ল বানাবে তাই নিয়ে বিভিন্ন রকমের কনফ্লিক্ট বা বিবাদের উৎপত্তি হয় এই কনফ্লিক্টের সমাধান কি করে করা হবে তার উপরও সংবিধানের কিছু মতবাদ আছে আর সেই মতবাদগুলিকেই বা ডক্টরগুলো নিয়েই আজ আমি আলোচনা করব প্রথমেই বলি এই পাওয়ার ডিস্ট্রিবিউশনের উপর সংবিধানে প্রধানত পাঁচটি ডক্টর আছে এছাড়াও আরও নানা ডকট্রিন্স আছে কিন্তু পাওয়ার ডিস্ট্রিবিউশনের জন্য মোটমাট পাঁচটাই ডকট্রিন আছে ভিডিওটা পুরোটা দেখলে এই ডক্টরিনসগুলো সম্বন্ধে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না আশা করি আমি এক এক করে পাঁচটা ডকরিন বলছি ফার্স্ট ডক্টরিন অফ হারমোনিয়াস কনস্ট্রাকশন আগে আমি ইংলিশে স্টেটমেন্টটা বলে দিই তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি কারণ অনেক পরীক্ষাতেই একদিকে ডক্টরিনটা লিখে অন্যদিকে স্টেটমেন্ট দিয়ে ম্যাচ দ্য কালামস করতে দেয় তাহলে স্টেটমেন্টটা হলো ইট স্টেটস দ্যাট ওয়ার্ডস ইন এন্ট্রিস শ্যুড বি গিভেন ওয়াইড ইন্টারপ্রিটেশন অ্যান্ড দ্য কোর্ট ইজ এনটাইটেল টু মেনটেন হারমোনি বিটুইন লিস্টস এবার বুঝিয়ে বলছি ধরো কোনো সময়ে যে কোনো লিস্টের একটা বিষয় অন্য কোনো লিস্টের কোনো একটা বিষয়ের সাথে ওভারল্যাপ করে যেতে পারে কারণ লিস্টের বিষয়গুলো সবসময় একে অপরের ইন্ডিপেন্ডেন্ট হয় না যদি ধরো কেন্দ্র বা রাজ্য কোনো বিষয়ে ল বানালো আর প্রশ্ন উঠল আদৌ কি সেই পার্টিকুলার বিষয়ে রাজ্য বা কেন্দ্রের ল বানানোর অধিকার আছে সেই প্রশ্ন বা সমস্যার সমাধান করার জন্য কোর্ট ডক্টরিন অফ হারমোনিয়াস কনস্ট্রাকশন ইউজ করে এবং এই ডক্টরিনটাকে অ্যাপ্লাই করে লটাকে ব্যাপকভাবে ব্যাখ্যা করা হয় এবং সেই লটা কোথায় অ্যাপ্লাই করা হবে সেই বিষয়ে কেন্দ্র এবং রাজ্য দুজনের মধ্যে সমন্বয় সাধন করার চেষ্টা করা হয় এক্ষেত্রে কখনোই কেন্দ্র বা রাজ্য কাউকেই প্রধান বা মেন হিসেবে প্রমাণ করে না অর্থাৎ কেন্দ্র বা রাজ্য কাউকে প্রাধান্য দেওয়া হয় না তাহলে এই গেল ডক্টরিন অফ হারমোনিয়াস কনস্ট্রাকশান এবার এমনও তো হতে পারে যে এই ডক্টরিন অ্যাপ্লাই করে বিবাদ বা কনফ্লিক্টটার সমাধান করা গেল না সেক্ষেত্রে কোর্ট ইউজ করে নেক্সট ডক্টরিন তাহলে নেক্সট ডক্ট্রিনে চলে আসি ডক্টর অফ পিথ অ্যান্ড সাবস্ট্যান্স ইট মিন্স দ্য ট্রু নেচার অফ ল অর্থাৎ যে লটা বানানো হয়েছে কেন্দ্র বা রাজ্য যেই লটা বানিয়েছে তার প্রকৃত নেচার দেখা হয় তার সোর্স স্কোপ এবং এফেক্ট একদম উপর থেকে নিচ অব্দি বিচার করা হয় শেষে বিচার করা হয় যে এই ল বানানোটা প্রকৃতই কে ডিজার্ভ করে কেন্দ্র না রাজ্য সেইটা ডিসাইড করে এখানে কোর্ট একটা জাজমেন্ট দেয় যে বিষয়টার উপর ল বানানোর ক্ষমতা আসলে রাজ্য না কেন্দ্রের উদাহরণস্বরূপ স্টেট অফ বোম্বে ভার্সেস এফ এন বালসারা কেসটা তোমাদের বলি এই কেসে স্টেট অফ বোম্বে বোম্বে প্রহিবিশন অ্যাক্ট বানিয়েছিল যেটা অ্যালকোহল ইম্পোর্ট এক্সপোর্ট ও পজিশনকে নিয়ে বানানো এবং এই লটা ইউনিয়ন লিস্টের একটা আইটেম এক্সপোর্ট এবং ইম্পোর্টকে ইনসিডেন্টালি গভর্ন করছিল তারপরে কোর্ট ডকট্রিন অফ পিথ অ্যান্ড সাবস্ট্যান্স অ্যাপ্লাই করে জাজমেন্ট দেয় যে লটা ভ্যালিড হবে কারণ এই লয়ের মেন মোটিভ ইউনিয়ন লিস্টের সাবজেক্টকে অ্যাফেক্ট করছে না বুঝতে পারলে চলে আসি থার্ড ডকট্রিনে ডকট্রিন অফ অ্যান্সিলারি পাওয়ার এখানে অ্যান্সেলারি পাওয়ার কথাটার অর্থ অতিরিক্ত ক্ষমতা আর ইট ইজ রিলেটেড টু দ্য পাওয়ার টু লেজিসলেট অন সাবজেক্ট হুইচ ইজ ইনসিডেন্টাল টু আদার আর এটা হচ্ছে ডক্টর অফ পিথ অ্যান্ড সাবস্টেন্সেরি অ্যাডিশনাল পার্ট এবার ধরো ইউনিয়ন লিস্টের একটা বিষয়ে ল বানানো হলো এবং সেই লটা বানানোর ফলে দেখা গেল সেই লয়ের প্রভাবে ইন্সিডেন্টালি স্টেট লিস্টের একটা বিষয়ের ওপর কেন্দ্রের ল বানানোর ক্ষমতা তৈরি হচ্ছে কেননা সেই বিষয় দুটি একে অপরের ইন্ডিপেন্ডেন্ট ছিল না প্রশ্ন উঠলো তাহলে কি কেন্দ্রের বানানো সেই লটা ভ্যালিড হবে অর্থাৎ কেন্দ্র কি নিজের বিষয়টা ছাড়াও স্টেট লিস্টের ওই পার্টিকুলার বিষয়টার উপর ল বানাতে পারবে কিন্তু ডক্টরিন বলছে না তা সম্ভব না তখন কিন্তু তার নিজস্ব এক্তিয়ারের মধ্যে যে ল বানিয়েছে শুধুমাত্র সেই লটাই ভ্যালিড থাকবে কিন্তু সেই লয়ের জন্য যে অতিরিক্ত পাওয়ার স্টেট লিস্টে পেয়েছিলো সেটা ইনভ্যালিড হয়ে যাবে উল্টোটা যদি ঘটে স্টেটের কোনো বিষয়ে ল বানাতে গিয়ে ইউনিয়ন লিস্টের কোনো বিষয়ে স্টেটের ইনসিডেন্টালি একটা ক্ষমতা তৈরি হয়ে যায় সেক্ষেত্রে স্টেটের ওই লটাই ইনভ্যালিড হয়ে যায় তার মানে এক্ষেত্রে কেন্দ্রের ক্ষমতা স্টেটের ক্ষমতার থেকে একটু বেশি থাকছে এই ডক্রিন অনুযায়ী উদাহরণস্বরূপ একটা কেসের কথা বলি খুব বিখ্যাত কেস প্রফুল্ল কুমার মুখার্জি ভার্সেস ব্যাঙ্ক অফ কমার্স উনিশশো ছেচল্লিশে বেঙ্গলে একটা অ্যাক্ট হয়েছিল বেঙ্গল মানি ল্যান্ডার্স অ্যাক্ট তখন মানি লেন্ডার্সরা যা লোন দিত তার উপর কতটা ইন্টারেস্ট পাবে তার লিমিটেশনকে রেগুলেট করতে এই ল আনা হয়েছিল কিন্তু কেন্দ্র দাবি করে এই ল রাজ্য বানাতে পারে না কারণ এই ল ইউনিয়ন লিস্টের একটা বিষয় প্রমিসারি নোটকে গভর্ন করে কিন্তু কোর্ট সব বিচার করে বলে যে লটা ভ্যালিড হবে কারণ রাজ্য নিজস্ব লিস্টের একটা বিষয় মানি লেন্ডিংয়ের উপর অ্যাক্ট বানিয়েছে ওর উদ্দেশ্য প্রমিসারি নোটকে গভর্ন করা নয় তাই এই ল ডকট্রিন অফ অ্যান্সেলারি পাওয়ারের আন্ডারে আসে না তাই লটা ভ্যালিড থাকে বুঝতে পারলে নেক্সট ডক্টরিন ডক্টরিন অব কালারেবল লেজিসলেশন এটা খুব ইন্টারেস্টিং আগে দেখে নাও ইট সিম্পলি মিনস হোয়াট ক্যান নট বি ডান ডিরেক্টলি ক্যান নট বি ডান ইনডিরেক্টলি টু এর মানে যা সরাসরি করা যায় না তা পরোক্ষভাবেও করা যায় না প্রথমে বলে রাখি কালারেবল মানে হলো যা রঙ করা যায় এবার বুঝিয়ে বলছি ধরো ইউনিয়ন লিস্টের একটা বিষয়ে স্টেটের ল বানাতে ইচ্ছা করল অথবা তার ঠিক উল্টোটা সেক্ষেত্রে অন্যের বিষয়ে হস্তক্ষেপ করাটা যেহেতু আনকনস্টিটিউশনাল তাই সরাসরি সেই বিষয়ে ল না বানিয়ে পরোক্ষভাবে বা ঘুরিয়ে ল বানালে সেই লটাও ভ্যালিড হয় না সেক্ষেত্রে অন্যের বিষয়ে হস্তক্ষেপ করাটা যেহেতু আনকনস্টিটিউশনাল তাই সরাসরি সেই বিষয়ে ল না বানিয়ে পরোক্ষভাবে বা ঘুরিয়ে ল বানালে সেই লটাও ভ্যালিড হয় না কারণ তা ডক্টরিন অফ কালারেবল লেজিসলেশনের আন্ডারে ইনভ্যালিড হয়ে যায় অর্থাৎ যা গ্রহণযোগ্য নয় তা রং করে বা অন্যভাবে প্রেজেন্ট করলেও তা গ্রহণযোগ্য নয় বুঝতে পারলে এবার উদাহরণ দিয়ে বললে আরও ভালো করে বুঝবে কেসি গজপতি ভার্সেস স্টেট অফ উড়িষ্যা কেস এই কেসে কি হয়েছিল স্টেট অফ ওড়িশা একটা ল এনেছিল ওড়িশা এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন এই লকে চ্যালেঞ্জ করা হয়েছিল কারণ বলা হয়েছিল এই অ্যাক্ট নিজের একটিয়ারের বাইরে ল বানিয়েছে তার কারণ এই অ্যাক্টের দরুন ইন্টারমিডিয়ারিসের নেট ইনকাম কমে যাচ্ছিল কিন্তু কোর্ট বিচার করে জাজমেন্ট দেয় যে এই অ্যাক্ট স্টেটের নিজস্ব বিষয় এগ্রিকালচারের উপরেই ল বানিয়েছে এবং এই লয়ের মেন মোটিভ এগ্রিকালচারকে রেগুলেট করা তাই এই অ্যাক্ট ভ্যালিড হবে অর্থাৎ ডকট্রিন অফ কালারেবল লেজিসলেচারের আন্ডারে আসবে না এবার বুঝতে পারলে তো একদম লাস্ট অ্যান্ড ফাইনাল ডকট্রিন ডক্টরিন অফ টেরিটোরিয়াল নেক্সাস টেরিটোরিয়াল নেক্সাস কথার অর্থ স্থানীয় যোগসূত্র এবার বুঝিয়ে বলি আর্টিকাল টু ফোরটি অনুযায়ী পার্লামেন্টের পাওয়ার আছে যে পুরো দেশে বা দেশের যে কোনো অংশে পার্লামেন্ট ল বানাতে পারে সেরকমই রাজ্য তার নিজস্ব বাউন্ডারির মধ্যে যে কোনো অংশে ল বানাতে পারে কিন্তু আবার আর্টিকেল টু ফোরটি ফাইভ একটা অ্যাডিশনাল প্রভিশন আছে যে দেশের পার্লামেন্ট দেশের বাইরের এমন কোন অংশেও ল বানাতে পারবে যার সাথে দেশের একটা রিজনেবল কানেকশন অর্থাৎ যোগসূত্র বা বলা যায় স্থানীয় যোগসূত্র আছে এবার উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি একটা ইম্পর্ট্যান্ট কেস ওয়ালেস ভার্সেস আইটিসি কেস এখানে আইটিসি কথার অর্থ ইনকাম ট্যাক্স কমিশনার এই কেসে ওয়ালেস নামে একটা ইংল্যান্ড রেজিস্টার্ড কোম্পানি ছিল যার একটা ইন্ডিয়ান ফার্মের সাথে পার্টনারশিপ ছিল তাই বোম্বের ইনকাম ট্যাক্স অথরিটি ওই কোম্পানির ইনকামের ওপর ট্যাক্স বসাতে চাইছিল এবার যখন এ নিয়ে একটা কনফ্লিক্ট তৈরি হয় তখন কোর্ট জাজমেন্ট দেয় ইনকাম ট্যাক্স অথরিটি ওই কোম্পানি থেকে ট্যাক্স নিতে পারবে কারণ ওই কোম্পানির মেজর ইনকাম ইন্ডিয়া থেকেই আসে অর্থাৎ এক্ষেত্রে ইন্ডিয়ার সাথে ওই বিদেশি কোম্পানির একটা স্থানীয় যোগসূত্র আছে তাই সরকার ট্যাক্স নিতে পারবে তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে পার্লামেন্ট যদি এক্সট্রা টেরিটোরিয়াল ল বানাতে চায় তাহলে যে বিষয়ে লটা বানানো হচ্ছে তার সাথে লয়ের রিজনেবল কানেকশান থাকা জরুরি তাহলে পাঁচটা ডক্টর একদম ক্লিয়ার হয়ে গেল তো এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও জ্ঞানগৃহম চ্যানেলে তোমাদের গাইড করবেন সব সাবজেক্টের টপ এডুকেটেডরা তাই কম্প্রিহেন্সিভ প্রেপারেশনের জন্য আমাদের একসাথে পথ চলা শুরু হোক ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো অ্যান্ড স্টে টিউড ফর নেক্সট ভিডিওস থ্যাংক ইউ